সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আজ আমাদের আমি দশম শ্রেণীর তৃতীয় দিনে ক্লাস নিচ্ছি। আজকে তোমাদের এর আগে আমি হিন্দু ধর্মের সংস্কার এবং হিন্দু ধর্মের আচার এগুলো পড়িয়েছি। এখন আজকে আমি তোমাদের দিব হচ্ছে পঞ্চম অধ্যায় থেকে দিব হচ্ছে অধ্যায়ের নাম হচ্ছে দেব দেবী ও পূজা। অধ্যায়ের নাম কি? দেব দেবী ও পূজা। তোমাদের এগুলো সবগুলোই কি হচ্ছে রিভিশন ক্লাস। তারপরে তোমরা আশা করি একটু শুনবে এবং শুনে আমি বারবার বলেছি আমি যা বলছি তোমরা সেগুলো শুনবে, শুনে আবার বাসায় বইটা নিয়ে স্টাডি করবে, তাহলে তোমাদের পড়াগুলো সহজ হয়ে যাবে। তাহলে দেব দেবী ও পূজা, এখন আমরা সবাই জানি দেব দেবী কি, আমরা আমাদের সৃষ্টিকর্তা কি? আমাদের সৃষ্টিকর্তা হচ্ছে ঈশ্বর। আমাদের সৃষ্টিকর্তা ঈশ্বর। ঈশ্বর কি? স্বয়ং যিনি নিজে নিজের সৃষ্টিকর্তা। আচ্ছা, ঈশ্বর হচ্ছে এক ও অদ্বিতীয়। তাহলে দেব দেবী কি? তাহলে দেব দেবী হচ্ছে ঈশ্বরের সাকার রূপ। দেব দেবী কি? ঈশ্বরের সাকার রূপ। তা আমরা কি করি? বিভিন্ন প্রকার দেব দেবীর মাধ্যমে যে পূজা অর্চনা প্রার্থনা স্তব স্তুতি করি তা কিন্তু করি সম্পূর্ণ কিন্তু ঈশ্বরের কাছেই আমরা কিন্তু প্রার্থনা জানাই। দেব দেবীর মাধ্যমেই আমরা কিন্তু ঈশ্বরের কাছে প্রার্থনা জানাই। এই দেব দেবী আমাদের বিভিন্ন প্রকারে আমরা সম্পূর্ণ অনেক দেব দেবীর নাম শুনেছি, তার মধ্যে আমি কিছু বলছি ব্রহ্মা মহেশ্বর শিব দুর্গা কালী সরস্বতী লক্ষ্মী গণেশ কার্তিক এরকম আরো আছে। আমাদের কথায় আছে 12 মাসে 13 পার্বণ। তাহলে এরকম প্রচুর পূজা কিন্তু আমাদের প্রচলিত আছে যা আমরা করি। দেবদেবী আমরা পূজা করে থাকি। তাহলে দেবদেবীটা কি আমি বললাম? দেবদেবী হচ্ছে ঈশ্বরের শাখা রূপ। দেবদেবী কি? ঈশ্বরের শাখা রূপ। তাহলে এই যে দেবদেবী আমরা পূজা ঈশ্বরের যে শাখা রূপ দেবদেবীকে যে পূজা করবো তার পূজা অর্থ কি? পূজা অর্থ হচ্ছে প্রশংসা করা বা শ্রদ্ধা করা। পূজা অর্থ কি? প্রশংসা করা বা শ্রদ্ধা করা। বিভিন্ন প্রকার আচার অনুষ্ঠান মাঙ্গলিক অনুষ্ঠান মেনে তার ভূত দেব নৈবেদ্য ফল ফুল ইত্যাদি দিয়ে যা আমরা স্তব স্তুতি করি তাকেই বলা হয় হচ্ছে পূজা। তাহলে কি বললাম? বিভিন্ন প্রকার আচার অনুষ্ঠান মেনে স্তব স্তুতি করি যে নৈবেদ্য ফল ফুল ভূত দীপ জ্বালিয়ে যে অনুষ্ঠান করা হয় তাকেই বলা হয় পূজা। পূজা অর্থ কি? প্রশংসা করা শ্রদ্ধা করা। এখন আমরা একটু বইয়ের ভাষায় একটু এটা আমরা জানবো। এখন আমরা কি বলছি? এখন কোন দেবী কোন শক্তির অধিকারী সেটা আমরা বলি। দুর্গা কিসের শক্তির অধিকারী? দুর্গা হচ্ছে সকল দুর্দশা দূর করে আমাদের পরিবারে জীবনে সমাজ জীবনে সুখ শান্তি প্রতিষ্ঠা করে। দেবী কালী কি করে? দেবী কালী ঐশ্বরিক মহাশক্তি ত্রাণকর্ত্রী রূপে যে কোনো ধরনের দুর্যোগের সময় আমাদের মাঝে আবির্ভূত হন। দেবী শীতলা কিন্তু লৌকিক দেবী হলেও গ্রাম বাংলায় কিন্তু তিনি ঠাকুরানী নামে পরিচিত। তিনি শান্তির দেবী হিসেবে সকলের কাছে পরিচিত। কার্তিক ভগবান শিবের পুত্র এবং দেব সেনাপতি এরকম আছে। লক্ষ্মী কিসের দেবী? লক্ষ্মী হচ্ছে ধন সম্পত্তির দেবী। গণেশ কিসের দেবী? সিদ্ধি বা সফলতার দেবতা। গণেশ হচ্ছে তারা দেবী তোমার দেবতা। গণেশ হচ্ছে সিদ্ধি বা সফলতার দেবতা। সরস্বতী কিসের দেবী? সরস্বতী হচ্ছে বিদ্যার দেবী। তারপরে শিব কি করে? ধ্বংস করে। ধ্বংস করে পৃথিবীর ভারসাম্য বজায় রাখে রাখে। আর বিষ্ণু কি করে? প্রতিপালন করে। তাহলে আমরা আর ব্রহ্মা কি করে? সৃষ্টি করে। তাহলে আমরা এই যে কিছু কিছু দেব দেবীর সম্পর্কে কিন্তু আমরা জানলাম। তাহলে পূজাটা এখন আমরা একটু ভালোভাবে পূজা অর্থটা আমরা একটু পড়ে নেব। সেটা হলো তোমাদের বইয়ের ভাষায় যে পূজাটা আছে, পূজা শব্দের অর্থ প্রশংসা বা শ্রদ্ধা জানানো যা আমি বললাম, যা উৎসব কর্মের মধ্য দিয়ে অর্চনা বা উপাসনার মাধ্যমে হয়। হিন্দু ধর্মে পূজা শব্দটি বিশেষ অর্থে ব্যবহৃত করা হয়। ঈশ্বরের প্রতীক বা তার কোনো রূপকে দেব দেবী সন্তুষ্ট করার জন্য ভক্তি সহকারে, আমি যে বললাম আচার অনুষ্ঠান মানে ভক্তি সহকারে ফুল দুব্বা তুলসী পাতা বেলপাতা চন্দন আতপ চাল ধূপ দীপ প্রভৃতি উপকরণ দিয়ে বিশেষ পদ্ধতিতে পূজা করা হয়। তোমরা যখন পূজা অর্থ লিখবে তখন বইয়ের ভাষায় যেগুলো লেখা আছে এগুলোই মুখস্থ করে তোমরা লিখবে। পূজার উদ্দেশ্য কি? পূজার উদ্দেশ্য হচ্ছে সর্বশক্তিমান
ঈশ্বরের কাছে দেবদেবীর কাছে মাথা নত করা এবং তাদের সান্নিধ্য লাভের প্রয়াস। আমরা জানি দেবদেবীরা ঈশ্বরের গুণ বা শক্তির প্রকাশ, তাই দেবদেবীদের সন্তুষ্ট করার জন্য যে অনুষ্ঠানটি করা হয় তাকেই বলে পূজা। তাহলে আমরা কি জানলাম আজকে, কি হলো, দেবদেবীদের সন্তুষ্ট করার জন্য যে অনুষ্ঠানাদি করা হয় তাকেই বলা হয় পূজা। তাহলে আমরা দেবদেবী সম্পর্কে জানলাম, পূজা সম্পর্কে জানলাম। এবার আমরা পুরোহিত, পুরোহিত কি আমরা কম বেশি সবাই এখন বুঝতে পারতেছি পুরোহিতটা কি। পুরোহিত এখন আমরা জানতে বলি, পুরোহিত শব্দটি পুরুষ এবং ভূত শব্দের সমন্বয়ে গঠিত। এটা খুবই ইম্পর্টেন্ট লাইন, এটা তোমরা নোট করবে। পুরোহিত শব্দটি পুরুষ এবং ভূত শব্দের সমন্বয়ে গঠিত। পুরুষ শব্দের অর্থ কে সম্মুখে আমি ক্লাসে আলোচনা করেছি এবং ভালো করে মুখস্থ করে দিয়েছি তোমাদের আমি ক্লাসে, আবার আমি তোমাদের রিভিশন ক্লাসে এগুলো আলোচনা করছি। পুরুষ শব্দের অর্থ হচ্ছে সম্মুখে এবং ভূত শব্দের অর্থ হচ্ছে অবস্থান, অর্থাৎ সম্মুখভাবে সম্মুখভাবে থাকে যিনি অবস্থান করেন তিনি পুরোহিত। তাহলে তিনি কে অবস্থান করেন, যিনি পূজার সময় সম্মুখভাবে, সেটাই বলেছে সম্মুখভাবে যিনি অবস্থান করেন তিনি হচ্ছেন পুরোহিত। সাধারণ অর্থে পুরোহিত বলতে পূজা অর্চনা কার্যাদি সম্পাদনকারীকে বোঝানো হয়। যিনি পূজার সময় সকল অঙ্গভাগে অবস্থান করেন, মানে সবার আগে অবস্থান করেন। সাধারণভাবে পূজা অর্চনার অনুষ্ঠান পরিচালনায় তিনি কি করেন, প্রধান ভূমিকা রাখেন এবং পূজার সময় সকলের অঙ্গভাগে থাকেন, তাকেই পুরোহিত বলা হয়। এটা একটা পেশা, কারণ সবার বাড়িতে এই যে আমাদের লক্ষ্মী পূজা সরস্বতী পূজার সময় আমাদের কিন্তু পুরোহিতের দরকার হয়, তাহলে এটা একটাকে পেশাও বলা যেতে পারে। যার নামে সংকল্প করে পূজা করা হয় তাকে যজমান বলে। সংকল্পটা করা হয় সম্ভবত বাড়িতে, বাড়ি হচ্ছে বড় যিনি তার নামে আসলে সংকল্প করা যায়, এছাড়াও অনেক নামে করা যায় কাজে, কিন্তু যার নামে সংকল্পটা করা হয় তাকে কি বলা হয়, যেগুলো দেখবি তাহলে কি করতে পারে এখন পৌরোহিত্য করতে পারে। এখন আমরা যেটা জানবো সেটা হলো পুরোহিতের গুণাবলী ব্যাখ্যা করতে পারে। পুরোহিত এখন পুরোহিত এই যে পুরোহিত পূজা করবে, তাহলে পুরোহিতের গুণাবলী কি কি থাকতে হবে, এটা আমি তোমাদেরকে ক্লাসে বলেছিলাম। এটা তোমরা সুন্দর করে একদম প্রত্যেকটা পয়েন্ট তোমরা ঝরঝরা করবে, আমি আবার আলোচনা করছি মন দিয়ে শোনো। হিন্দু এক নম্বর হচ্ছে হিন্দু ধর্মাবলম্বী
ধৈর্যশীল হতে হবে, ওনাকে সৎ হতে হবে, ন্যায়পরায়ণ হতে হবে এবং কথা ও কাজের মধ্যে সমন্বয় থাকতে হবে। তারপরে কি লাস্ট যেটা, শিষ্টাচার সম্পন্ন আদর্শ ব্যক্তিদের ব্যক্তিত্বের অধিকারী হতে হবে। তাহলে আমি কি বললাম, 11টা পয়েন্ট আছে বইয়ে, এই 11টা পয়েন্টটি তোমাদের লিখতে হবে, এই জন্য এটাকে পড়তে হবে। তাহলে আমরা 11টা পয়েন্ট দিয়ে দেবো। তারপরে কি আসলো, দেবদেবীর ধারণা। দেবদেবীর ধারণা কিন্তু আমি এর আগে বলেছি, এখন দেবদেবীর ধারণাটা প্রথমেই বলেছি, কিন্তু দেবদেবী কাকে বলে এখন আর একটু বইয়ের বিষয়ে বিস্তারিত ভাবে তোমাদের বলছি। ঈশ্বর সীমাহীন ও পূর্ণ ক্ষমতার অধিকারী। তিনি যখন নিজের কোন গুণ বা ক্ষমতাকে কোন বিশেষ আকার বা রূপে প্রকাশ করে তখন তাকে দেবতা বলে। তাহলে বইয়ের ভাষায় তোমাদের এটা লিখতে হবে কি, যিনি তিনি যখন নিজের কোন গুণ বা ক্ষমতাকে কোন বিশেষ আকার বা রূপে প্রকাশ করে তখন তাকে কি বলে, দেবতা বলে। দেবতারা আলাদা গুণ বা শক্তির অধিকারী হলেও ঈশ্বর নয়, ঈশ্বর এক ও অদ্বিতীয়। দেবতা কিন্তু অনেক আছে, দেবতারা এক ঈশ্বরের বিভিন্ন গুণ বা শক্তির প্রকাশ। ঋগ্বেদের একটি মন্ত্রে বলা হয়েছে, একং সব বিদ্যা বহুধা বদন বদন্তি। এর আবার অর্থ জানতে হবে, অনেক সময় কিন্তু আসে যে একং সব বিদ্যা বহুধা বদন্তির অর্থ কি, তখন তোমাদের বলতে হবে, অর্থাৎ এক অখণ্ড চিরন্তন ব্রহ্মকে বিপ্রদ ও জ্ঞানীরা বহু নামে বর্ণনা করেছেন। দেবতা
দেবী দুর্গার ডান দিকের পাশ থাকে অসুর, কিকে ত্রিশূল,
তাহলে হ্যাঁ স্যার স্যার এটা যাবে ভালোভাবে আপনি শিক্ষা করবে আর এই মুহূর্তে